রবকে চেনার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? কোরআন কথা বলুক, আমরা কথা বলার চাইতে কোরআনই কথা বলুক, কোরআনকে বলতে দেন। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রবকে, মান রব্বুক, কুল হুয়াল্লাহু আহাদ, তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি এক, যিনি এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এবং এই আল্লাহ পাকের সাথে শরীক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে আদেশ করেছেন। ঠিক আছে, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখপেক্ষী। অমুখপেক্ষী মানে কি? পুরো মহাবিশ্বের আল্লাহকে প্রয়োজন আছে, মহাবিশ্বের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমি বুঝাতে পারছি, পুরো মহাবিশ্বের এক আল্লাহকে প্রয়োজন আছে, মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহর মুখপেক্ষী, কিন্তু আল্লাহ পাক কারো মুখপেক্ষী নয়। যদি এই মহাবিশ্বের সমস্ত মাখলুক মিলে সেজদায় পড়ে যায়, আল্লাহ পাকের যে ইজ্জত, যে সম্মান, এটার একচুল বাড়বেও না কমবেও না। আল্লাহ পাকের ইজ্জত যেমন, সম্মান যেমন, তেমনই থাকবে। একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে কুফুরি করে, আল্লাহর বিধানের পরোয়া করে না, আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করে না, আল্লাহর ইজ্জত সম্মান ক্ষমতার জাররা পরিমাণও কমে যাবে না। পুরো মহাবিশ্বের সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, আমার এটা দরকার, আমার ওটা দরকার, আল্লাহ পাক সবার চাহিদা যদি পূরণ করে দেন, আল্লাহর খাজানা থেকে জাররা পরিমাণ কমে যাবে না। তো আল্লাহুস সামাদ মানে এটা, আল্লাহ পাক অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেননি, কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। এই যে এখন একটা প্রশ্ন, এখন তো মুক্ত চিন্তার নামে আমরা নাস্তিকতাকে প্রমোট করছি আর কি, হ্যাঁ, বাক স্বাধীনতার নামে, যে কি আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে, তাহলে সে তো আল্লাহর স্রষ্টা হয়ে যাবে, তাই নয় কি? নাউজুবিল্লাহ। তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গায় শেষ হতে হবে। একটা, আমরা যখন ফিলোসফি পড়েছিলাম, একটা তত্ত্ব ছিল, তার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। ঠিক আছে, এই যে ব্যথা হচ্ছে কেন, কোন একটা কারণ আছে। জ্বর কেন, একটা ভাইরাস আছে। মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে। তো এই কারণ যদি আপনি সার্চ করতে যান, এটা কেন এই কারণে, ওইটা কেন এই কারণে, ওইটা কেন ওই কারণে, এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে। আর সেই মহান সত্তার নাম কি? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। এখন আপনি যতই প্রশ্ন করেন এভাবে, আপনি কোনো কুলকিনারা পাবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন, তাকে আবার কে সৃষ্টি করলো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে তিনবার থুতু ফেলবে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে। কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে। যেই শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে, ওই শয়তান কিন্তু নাস্তিক নয়। আমি কোরআন থেকে প্রমাণ করছি, শয়তান কিন্তু আস্তিক। যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে, ওই যে সেজদা না করার কারণে, শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে, রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে, বুঝতে পারছেন না? শয়তান আল্লাহকে বলছেন রব্বি, হে আমার রব। তাহলে শয়তান কি আস্তিক না নাস্তিক? অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাবে, আর আল্লাহ পাক বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আবার শয়তান চ্যালেঞ্জ করছে, আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ আপনি বেশিরভাগকেই শুকুর গুজার পাবেন না। যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ দেখবেন রোজা রাখে না, বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম জেনা করে, ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না, অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকুর গুজার বান্দার পরিমাণ হবে কি? খুব কম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যেই 73টা দল হয়ে যাবে। কয়টা? তার মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, আর মাত্র একটা দল যাবে জান্নাতে, যার ব্যাপারে নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে। মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ, যে কোনো দেশ, যে কোনো ভাষা, যে কোনো রং বর্ণ ইত্যাদি, তার ঈমান, তার আকীদা, তার আমল যদি নবী এবং সাহাবিদের সাথে মিলে যায়, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে, জরুরি না।
এটা ইমানের ব্যাপার, আকীদা আমলের ব্যাপার। যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবীদের মানহাজ ফলো করে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে। রবকে চেনার জন্য আমি সূরা ইখলাসটা বলছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিত নন। এখন কিছু মানুষ বলছে, পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে, নাউজুবিল্লাহ বলছে না, পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, তার নাম ঈসা আলাইহিসসালাম, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে, আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না, এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আসমানের দিকে ওঠে, তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউজুবিল্লাহ। তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। আবার ইহুদি যারা তারা বলছে ওজায়ের আলাইহিসসালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এখন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক? তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা ঠিকছে না। বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কুরআন সুন্নাহর মানদণ্ডে হবে। যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম, অবশ্যই হারাম, বিকজ কুরআন সুন্নাহ এটা হারাম করেছে। যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল, আপনি কি করবেন, মানবেন? যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল, জিনা হালাল, হ্যাঁ, তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে, এটা কিন্তু ডেমোক্রেসি না, এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে, যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে, তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে কথা বলে, হালাল করে দেয় মদকে, জেনাকে হালাল করে দেয়, আপনার এই যে পর্নোগ্রাফিকে হালাল করে দেয়, সুদকে হালাল করে দেয়, তাহলে কি আমরা হালাল মেনে নিব? যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিরক করলেন। এটা সূরা তওবার 31 নম্বর আয়াতে পড়ে দেখবেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মিতও নন, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আরও ম্যাসিভ, আল্লাহ পাকের সমতুল্য কিচ্ছু নাই। মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমকক্ষ হতে পারে, নাউজুবিল্লাহ, সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে, কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না। কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসমা সিফতগুলোকে মানুষের সাথে তুলনা করছে, করছে না? অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো, নাউজুবিল্লাহ, এসব কথা বলা যাবে না। অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো, আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো, অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি, এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে, এগুলো সম্পূর্ণ বাতিল আকীদা। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের মতো কিছুই নাই, কোনো কিছুই তার সাথে সাদৃশ্য হওয়ার যোগ্য নয়। তো এখানে যদি কোনো মুসলিম এরকম আকীদা পোষণ করে থাকে, এটাও একটা বাতিল আকীদা হবে।